না, এটা খুবই দুর্ভাগ্যজনক যে হাঁসখালিতে ঘটেছে। আমি কালকেও বলেছি, হাঁসখালিতে যেভাবে ধর্ষণ এবং তারপরে পুড়িয়ে দেওয়া হয়, এটা হাতরসের দিকেই উস্কে দিচ্ছে। এটাকে সমীপ ভট্টাচার্য কি বলছেন, রাজ্যপালের প্রতি তার আবেদন কি, আমি সে বলতে পারবো না। উনি একটা কোনো আবেদন প্রকাশ করতে চাইছেন, হয়তো ওনার মনের মধ্যে এরকমটা আছে যে যোগী আদিত্যনাথ হলে সব সমস্যা মিটে যায়। যোগী আদিত্যনাথ হলে তো সব সমস্যা মিটে যায় না। হাতরাসের ক্ষেত্রে যেমন সবাই মিলে প্রতিবাদ করেছে, তেমন হাঁসখালির কাণ্ডেতেও আমাদের সবার ঐক্যবদ্ধভাবেই প্রতিবাদ করতে হবে। এক, দুই, প্রশাসন এত মমতাহীন হয়ে যাচ্ছে কেন? মমতাহীন হয়ে যাচ্ছে কেন? একটা বাচ্চা মেয়ে, তার এইভাবে মৃত্যু কেন? পশ্চিমবাংলাতে উনি বলছেন 5 দিন পরে কেন থানায় এফআইআর করা হলো, জানানো হলো। এটাই পশ্চিমবাংলা, যে থানা এফআইআর পারে না, করতে চায় না, থানা এফআইআর নেয় না, তৃণমূলের নেতারা যুক্ত আছে বুঝলে এড়িয়ে যায়। এটাই আমাদের আইনের শাসনের সর্বনাশের দেখা যাচ্ছে পরিষ্কার। ফলে সর্বনাশ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার। আর মুখ্যমন্ত্রী তারপরেও যেভাবে তদন্তকে প্রভাবিত করার জন্য ভাবে অযথা। হ্যাঁ সুজনদা বলুন না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও কোনো কারণে। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, একেবারে সরাসরি পুলিশ রাজ্য সরকারকে আক্রমণ করে, এবং তারপর পাল্টা টুইট করেন বিজেপি মুখপাত্র, রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। কথা বলবো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অধীরদা, কি বলবেন এ প্রসঙ্গে? কিছু বলা নাই, রাজ্যপাল যা বলেছেন এটা তো ঘটনা। যে এখানকার যারা প্রশাসক আছে তারা সরকারি দলের কথা শুনে চলে, এটা তো আমরাও বলি। রাজ্যপাল নতুন কিছু কথা বলেননি। বাকি যেটা বলতে চাই, যে বিজেপির নেতারা তাদেরকে বলবো যে অত যদি তোমাদের ইচ্ছা থাকে, অত যদি প্রতিবাদ থাকে, দিল্লি তোমাদের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমাদের, গৃহমন্ত্রী তোমাদের, হোম মিনিস্টার তোমাদের, তো পশ্চিমবঙ্গে 355 ধারা চালু করো। আমরা তো দাবি করেইছি, ভারতবর্ষের সরকার যে দাবি করেছি পশ্চিমবঙ্গে 355 চালু করতে পারছে না কেন? তারা এখানে খালি ভাষণ মারছে, এখানে খালি বড় বড় গরম গরম কথা বলছে, তাদের দম যদি হয় তো চালু করুক এখানটাই। পশ্চিমের অবস্থা খারাপ তো আমরা বলেইছি, পশ্চিমের অবস্থা খুবই খারাপ। এখানে এনার্কি চলছে বাংলা কথা একদম। পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ হেডিং ভার্চুয়ালি টুয়ার্ডস এনার্কি। এখানে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের প্রতিবাদে কিছু করুক কেন্দ্রের সরকার। বিজেপি এখানে না বলে দিল্লি থেকে কেন বলছে না? ধন্যবাদ অদিত্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।